তুমি জ্বালাতে বললে মোম, ওরা ফুটিয়ে দিল বোম। তুমি বললে বাড়ির বারান্দায় ব্যালকনিতে কিংবা বাড়ির ছাদে, ওরা পথে এবার নামো সাথে করে হুড়মুড়িয়ে নেমে পড়লো পথে। তোমার বলার উদ্দেশ্যটা ছিল দেশে যে অন্ধকারটা নেমে এসেছে, সেই অন্ধকার থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে আমাদের সমস্ত দেশবাসীকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ওরা ভাবলো তুমি ওদের ভ্যাকসিনটাই আবিষ্কার করে দিয়েছো, সে আনন্দে বিজয় মিছিল শুরু করে দিল। আবার এখানে শেষ নয়, কেউ কেউ তো আবার ভাইরাল হওয়ার জন্য হাতে মোমবাতি তারাবাতি নিয়ে ঢ্যাঙ্গর নাচ শুরু করে দিল। না তুমি ভাবছো যে এরা বোধহয় রাঁচি থেকে পালিয়ে এসেছে? না 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 না, এরা রাঁচি থেকে পালায় না, এরা যথেষ্ট শিক্ষিত। কিন্তু এদের বলার বক্তব্য হলো, বলে শিক্ষা দিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবো? ভাইরাল হতে গেলে তো আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা, এতটুকু বললেই যথেষ্ট। এটা তো গেল উত্তেজনার কথা, এবারে আসি মানছি না মানবো নাদের কথাতে। কেউ কেউ তো আবার বলছে ঘরে মোমবাতি নাই, দোকান বন্ধ, কোথায় মোমবাতি পাবো, মোমবাতি জ্বালাতে পারবো না। কিন্তু বলা তো হয়েছিল যে মোমবাতি, টর্চ, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে। আগে তো তোমার মনের ইচ্ছার আলোটা জ্বালাও, পরে তো মোমবাতি আছে না নাই দেখবে। আর তোমাদের জানার সুবিধার্থে বলে দিই যে এই আলো জ্বালানোটা শুধুমাত্র আমাদের ভারতেই হয় না, এটা বিদেশেও হয়েছে। কই সেখানে তো কেউ বাপু এমনি বিদ্বেষ করে নাই, মানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে তুমি বলেছো মানে আমরা বলবো নাই। তুমি যদি বলো যে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই, তো ওরা বলবে কে রবি মামা, কান্না থামা, গায়ে জামা প্যান্ট কই। মানে তুমি যখন বললে যে রাত 9:09 পর্যন্ত ঘরের লাইট বন্ধ রাখতে হবে, শুনে পরে আগাগোড়া না ভাবেই ওদের তো মাথায় হাত যে সারা দেশ একসাথে পুরো অন্ধকার হয়ে গেলে তো পাওয়ার গ্রিডটাই ফেল করে যাবে, বড় বড় ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা মাথায় হাত পড়ে গেল। বলি তোমাদিকে বলছি যে বিদ্বেষ করতে করতে দিমাগের বাতিটাই তো নিভাই দিয়েছ, ভালো করে বুঝো। বলেছিল ঘরের লাইট বন্ধ করতে, বলে নাই ঘরের ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, মিক্সি, রাস্তার লাইট বন্ধ রাখতে। আর বলি সকালবেলায় কি তুমি লাইটগুলো অন করে রাখো, নাকি রাতে ঘুমোতে যাওয়ার সময় টিউব লাইটটা অন করে ঘুমাও? তখনও তো লাইটগুলো বন্ধই থাকে, কই পাওয়ার গ্রিড তো ফেল হয়ে যায় না। অনেকে তো আবার বলছে যে সরকারের খেয়ে দিয়ে কোনো কাজই নাই, আসল কাজের দিকে কোনো ধ্যান নাই, কোনো ফেসিলিটি দেওয়ার নাম নাই, আর উপর থেকে শুরু হয়েছে এসব নটঙ্কি, কখনো বলছে থালি বাজাও, কখনো বলছে মোমবাতি জ্বালাও। বলি বলার উদ্দেশ্যটা কি, এইসব সেবা কর্মীদের সম্মান জানাতে যদি থালি তালি বাজাতে বলছে, যদি মোমবাতি জ্বালাতে বলছে, তার মানে কি সরকার সারা দিন ধরে এইটাই প্ল্যান করে যাচ্ছে? ভালো করে ব্যাপারটা বুঝো, যদি তোমার ঘরে কোনো একটা ছোটোখাটো কাজঘরই লাগে, তাহলে সেই কাজঘরটা সুষ্ঠুভাবে পার করতে তোমার কাল ঘাম ছুটে যায়। আর এখানে তো 130 কোটি দেশবাসীর কথা, তার উপরে আবার লকডাউন চলছে, সব বন্ধ, তারপরেও কিন্তু তোমার জীবনটি ঠিক সুষ্ঠুভাবে পালন হচ্ছে। সেটা কি এমনি এমনি হচ্ছে, হাওয়াতে হচ্ছে? তবে সব শেষে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমাদেরকে জ্ঞান দিবার বা তোমাদের শুভ বুদ্ধি উদয় করার কোনো দায় আমার নাই, শুধু আমি তোমাদের সবাইকে একটাই অনুরোধ করব যে দেশে এখন চরম বিপত্তি নেমে এসেছে, চরম বিপদের মুখে। এই সময় সমস্ত দেশবাসী যদি একত্রিত না হয়, যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে বিপদ থেকে দেশকে বাঁচানো যাবে না। তাই আমি সবাইকে অনুরোধ করছি, সবাই একত্রিত হও, ঐক্যবদ্ধ হও, তবেই তো আমরা করব জয় নিশ্চয়। যদি মনে হয় যে আমি ঠিক কথা, উচিত কথা বলেছি, তাহলে বাপু আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ওদের কাছে যাদের এত জ্বলন হচ্ছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে হোক টক মহুয়া, ভালো করে নামটা মনে রাখো, ওইখানে গিয়ে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পেজটিকে ফলো করবে, আমার সাথে থাকবে, ভুলে যেও না বাপু।